এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা কি? সেটা হলো আমাদের এই পাঁচ নম্বর সূত্র, সেটা হলো হেরেনিয়র সূত্র। যেটা সূত্র কি? এইচ সমান সমান কেপি। এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে এইচ দ্বারা বোঝালো দ্রাব্যতা, কে দ্বারা বোঝালো হেরেনিয়র যে ধ্রুবক সেটা, আর পি দ্বারা বোঝালো চাপ। তাহলে এই সূত্র নিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করি, তাহলে কিন্তু এই সূত্র সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেন দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতাটা কত সেটা নির্ণয় করতে বলছে। এখানে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হেরেনিয়র ধ্রুবকটা কত? 1.38 × 10⁻³ মোল পার অ্যাটমসফিয়ার। তো এটা আমরা কীভাবে সলভ করবো? তো এটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা টেকনিক হবে, যে আগে আমরা কোশ্চেন পড়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে কী দেওয়া আছে আমাদের এখানে? 0.98 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে চাপটা দেওয়া আছে। তাহলে চাপ কী দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে। পি কত দেওয়া আছে? 0.98 অ্যাটমসফিয়ার। তার মধ্যে বের করতে বলছে দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা যেহেতু বের করতে বলছে, তো দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু পার্ট। তো এখানে আমাদের হেরনীয় ধ্রুবকটা দেওয়া আছে, তাহলে হেরনীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবো যে হেরনীয় ধ্রুবককে প্রকাশ করা হয় হলো কে দ্বারা। তো কে সমান কত দেওয়া আছে আমাদের? যে 1.38 × 10⁻³ মোলার পার অ্যাটমসফিয়ার। তো এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা সলভ করার জন্য আমরা যেটা করবো, সূত্র ফেলবো। আমি কোন সূত্র ফেলবো? তাহলে যেহেতু আমরা জানি যে হেরনীয়র সূত্রটা কি, এস সমান কেপি, তাহলে এই সূত্র ফেলবো। আমরা জানি কি জানি? যে এস সমান কে পি। তাহলে এখানে কের মানটা দেওয়া আছে, কের মানটা কত দেওয়া আছে? যে 1.38 × 10⁻³ মোলার পার অ্যাটমসফিয়ার গুণন কত? পির মানটা কত দেওয়া আছে? 0.98 অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার কাটা দিলে এটা যদি হিসাব করি, এসের যে মান সেটা আসবে 1.35 × 10⁻³ মোলার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে, জাস্ট এই সূত্রটা ফেলার মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারবো। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেরনীয়র ধ্রুবকটা দেওয়া আছে 4.416 × 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার। সো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.75 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতাটা কত সেটা নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য প্রথমে যেটা করতে হবে, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নিই। তাহলে এখানে কী কী দেওয়া আছে? তো প্রথমে দেখো, এখানে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের এখানে? যে আমাদের হেনরি ধ্রুবক দেওয়া আছে। হেনরি ধ্রুবক মানে কি? কের মানটা দেওয়া আছে। কের মানটা কত দেওয়া আছে? যে 4.416 × 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানি পার অ্যাটমসফিয়ার, এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে কি? চাপ পিটা দেওয়া আছে। পি কত দেওয়া আছে? 1.75 অ্যাটমসফিয়ার। তো আমাদের বের করতে বলছে কি? দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি? এস ইকুয়াল টু ওয়াট। তো দ্রাব্যতা এস বের করার সূত্র কি? এস সমান সমান আমরা কি পড়ছি? কেপি। কারণ আমরা পড়ছি কি? যে এস সমান সমান কি? কেপি। তাহলে কের মানটা কত? কের মানটা হলো যে 4.416 × 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানির ভিতরে পানি বাই অ্যাটমসফিয়ার গুণন পির মানটা কত? যে 1.75 অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার বাদ দিলে এটাই যদি গুণ করি, তাহলে এসের যে মানুষ সেটা আসবে কত? 7.728 × 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানি। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ধরনের যে ম্যাথ আসে, এভাবে জাস্ট খুব সহজে কিন্তু সলভ করে ফেলবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 অ্যাটমসফিয়ার চাপে একটি বোতলে রক্ষিত সম্পৃক্ত অ্যামোনিয়া দ্রবণকে সিপি হলে 0.99 অ্যাটমসফিয়ার চাপে নেওয়া হলে প্রতি লিটার দ্রবণ হতে কত মোল অ্যামোনিয়া বেরিয়ে আসবে সেটা বের করতে বলছে। এবং এখানে হেনরির যে কে বা ধ্রুবক সেটা দেওয়া আছে কত? 4.56 × 10⁴ মোল পার অ্যাটমসফিয়ার। তো এটা আমরা কীভাবে সলভ করি? তাহলে এখানে কিন্তু দুটো চাপ দেওয়া আছে। একটা চাপ দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার, আর একটা চাপ দেওয়া আছে 0.99 অ্যাটমসফিয়ার। তো এর জন্য আমরা কী করবো? তো এখানে আমাদের প্রথমে কী দেওয়া আছে? জাস্ট কে এর মানটা দেওয়া আছে। কে কত দেওয়া আছে? যে 4.56 × 10⁴ মোল পার অ্যাটমসফিয়ার, এটা দেওয়া আছে। তো দুটো চাপ মধ্যে তাহলে প্রথমে 1.5 অ্যাটমসফিয়ার চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে আমরা এস বের করি। এস সমান সমান কী হবে? কেপি। তাহলে কের মানটা কত হচ্ছে? 4.56 × 10⁴ মোল পার অ্যাটমসফিয়ার গুণন পির মানটা কত? 1.5 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কাটা দিলে তাহলে এখানে আমাদের
কেস সমীকরণ কত আসবে, যে 6.85 গুণন 10^4 মোলার। তাহলে মোলার মানে কি, মোলার মানে কিন্তু লিখতে পারি 6.85 গুণন 10^4 মোল পার লিটার। তাহলে মোলার সমীকরণ মোল পার লিটার লেখা যায়। তবে আবার একটা দেওয়া আছে কি, যে 0.99 অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে সেই চাপের ক্ষেত্রে আমরা আবার কি বের করবো, এসটা বের করবো। তাহলে এই চাপের ক্ষেত্রে এর সমীকরণ আবার কী হবে আমাদের কেপি, তাহলে কে এর মানটা কত, যে 4.56 গুণন 10^4 মোলার অ্যাটমসফিয়ার গুণন আমাদের পির মানটা কত হবে এখানে, তাহলে 0.99 অ্যাটমসফিয়ার। তো এই অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার কাটা দিলে আমাদের এখানে এর সমীকরণ কত আসবে, যে 4.52 গুণন 10^4 মোল পার লিটার। এখন কথা হলো যে আমাদের এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে হলো 1 লিটারে কত মোল আছে, 6.685 গুণ 10^4, আর এখানে আমাদের লিটার দ্বারা বোঝাচ্ছে যে 1 লিটারে আছে 4.52 গুণ 10^4। তাহলে যদি আমরা 1.5 অ্যাটমসফিয়ার চাপ থেকে যদি 0.99 অ্যাটমসফিয়ার চাপ দিই, তাহলে কতটুকু আমাদের বেরিয়ে আসবে, অর্থাৎ প্রতি লিটারে কতটুকু বেরিয়ে আসবে। তাহলে অতএব প্রতি লিটারে আমাদের NH3 বেরিয়ে আসবে। এটা আমরা কীভাবে বের করবো, বেরিয়ে বের করার সহজ টেকনিক হলো যে আমাদের দুটো যে এস আসলো, এখানে একটা আসছে এখানে আসছে, এর ভিতরে বড় থেকে ছোটোটাকে বিয়োগ করলে আমরা বের করতে পারবো। তাহলে বড়টা কত আমাদের, বড়টা হলো এখানে যে কতটুকু বেরিয়ে আসবে, এটা সমান সমান লিখতে পারি যে 6.85 গুণ 10^4 মাইনাস 4.52 গুণ 10^4। তাহলে এটা বিয়োগ করলে আমাদের এখানে কত আসবে, যে 2.32 গুণ 10^4 মোল। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে, প্রশ্নটা দেওয়া আছে একটি কোমল পানীয়ের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 2.65 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। সো বোতলের সিপি খুললে চাপ 1.05 অ্যাটমসফিয়ার হলে 250 মিলিলিটার দ্রবণ হতে কত মোল কার্বন ডাইঅক্সাইড বের হবে, সেটা আমাদের বের করতে হবে। এবং এখানে আমাদের কের মানটা দেওয়া আছে। তো এটা আমরা যদি সলভ করতে চাই, এখানে দুটো তাপমাত্রা দেওয়া আছে, একটা কত দেওয়া আছে আমাদের 2.65 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত 1.05 অ্যাটমসফিয়ার। তাহলে প্রথম প্রথমটার ক্ষেত্রে লিখতে পারি যে 2.65 অ্যাটমসফিয়ার এর জন্য আমরা কী বের করবো, এস বের করবো। তাহলে এস সমান কী হবে আমাদের কেপি, তাহলে এখানে কের মানটা কত, কের মানটা দেওয়া আছে 1.75 গুণন 10^-2 মোল পার অ্যাটমসফিয়ার গুণন পির মানটা কত, পির মানটা হবে যে 2.65 অ্যাটমসফিয়ার। তাহলে এখান থেকে অ্যাটমসফিয়ার বাদ দিলে তাহলে এখানে এস সমান আসতে যে কত, যে 0.0463 এম, এম মানে হলো মোলার। তাহলে মোলার সমান কিন্তু লেখা যে কত, যে 0.0463 মোল পার লিটার। তো আরেকটা আমাদের কত দেওয়া আছে, যে 1.05 অ্যাটমসফিয়ার এর জন্য যদি হিসাব করি তাহলে সূত্র হবে কি, যে এস সমান কেপি। তাহলে কে এর মানটা তো দেওয়া আছে, কত দেওয়া আছে, যে 1.75 গুণন 10^-2 মোল পার অ্যাটমসফিয়ার গুণন, এখানে আমাদের পির মানটা কত হবে, তো 1.05। তাহলে এখান থেকে হিসাব করলে এসের যে মান সেটা আসবে কত, যে 0.0183 মোল পার লিটার। তো আমাদের বের করতে বলছে যে 250 মিলিলিটার দ্রবণে কত মোল কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 লিটার বা আমরা লিখতে পারি যে 1000 মিলিলিটার দ্রবণ হতে CO2 বের হবে, কতটুকু বের হবে আমাদের, এই যে দুটা যে দ্রাব্যতা বের করলাম দুটা চাপে, দুটা পার্থক্য বড়টা থেকে ছোটোটা, তাহলে বড়টা কত আমাদের, যে বড়টা হলো আমাদের 0.0463 মাইনাস আমাদের কত, 0.0183। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের কত আসবে, আসবে হলো যে 0.028 মোল। অতএব আমরা লিখতে পারি যে 1 মিলিলিটার দ্রবণ হতে কার্বন ডাইঅক্সাইড বের হবে কত হবে, উপরে হবে 0.028 বাই কত হবে আমাদের এখানে 1000। অতএব আমরা লিখতে পারি কত, যে 250 মিলিলিটার দ্রবণ হতে কার্বন ডাইঅক্সাইড বের হবে কত, যে 0.028 গুণন 250 বাই কত 1000। এখান থেকে হিসেব করে তাহলে আমাদের কত আসবে, যে 7 গুণন 10^-3 মোল। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে তোমাকে এইভাবে কিন্তু ম্যাথগুলো সলভ করতে হবে। তাহলে প্রথম কাজ হলো কি, অবশ্যই অবশ্যই তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা দ্বারা কী বুঝতে সেটা সময় ক্লিয়ার থাকতে হবে। আর যদি দুটা চাপ দেওয়া থাকে তাহলে দুটা চাপের ক্ষেত্রে প্রথম চাপের জন্য এসের মানটা বের করবা, দ্বিতীয় যদি আরেকটা চাপ দেওয়া থাকে সেটার জন্য এসের মান বের করবা। পরে দুটা এসের যেহেতু এখানে দেওয়া আছে কি মোল পার লিটার, তার মানে 1 লিটারে বের হয়, 1 লিটারে মোল সংখ্যা কত 0.0183, আবার এখানে 1 লিটারে মোল কত 0.0463, তাহলে এই দুটা 1 লিটারের পরিমাণ দেওয়া। তাহলে 1 মিলিলিটারে বের হয় কত, তাহলে এই দুটা বড়টা থেকে ছোটোটা যদি বিয়োগ করি তাহলে বের হবে, তাহলে 1 লিটার মানে কত 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার যদি এত বের হয় তাহলে আমাদের বের করতে হচ্ছে কততে, আমাদের বের করতে হচ্ছে 250 মিলিলিটারে। তাহলে আমরা লিখতে পারি যে 250 মিলিলিটারে কতটুকু বের হয়, এটা ঐক নিয়ম যে তোমরা 9 থেকে শিখছো সেটার মাধ্যমে কিন্তু খুব সহজে আমাদের অ্যান্সারটা চলে আসবে কত 7 × 10⁻³ মোল। সো এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে কিন্তু এইভাবে খুব সহজে এবং জাস্ট সূত্রগুলো মনে রেখে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা।